সকল রোগের শিফা, সল্লে আলা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদান চ্যানেল দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা, সল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিসসমূহ শুনে থাকি এবং দরুদ শরীফের ফজিলত সম্বলিত ইমান তাজাকারী ঘটনাও আমরা শুনে থাকি। এই অনুষ্ঠান করার একটি উদ্দেশ্য এটা যে দরুদ শরীফের আগ্রহ যেন আমাদের সৃষ্টি হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন আমাদের অন্তরে বৃদ্ধি পেতে থাকে। ইতিপূর্বে দু একটি অনুষ্ঠানে আমরা দরুদ শরীফের সেই সব হাদিসগুলো শুনেছি বা বর্ণনা করেছি, যে হাদিসগুলো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়লে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়লে কী ধ্বংস, কী ক্ষতি রয়েছে সে সম্পর্কে আমরা শুনেছি। আজ সে সম্পর্কে কিছু হাদিস শরীফ আমরা আপনাদেরকে শোনাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কৌম, যে জাতি, হাদিসে পাকের সারমর্ম, নিজ সমাবেশ হতে আল্লাহ তাআলার জিকির ও দরুদ শরীফ পাঠ করা ব্যতীত উঠে গেল, সে মৃত লাশের দুর্গন্ধ হতে উঠল। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, আমাদের পরস্পর একত্রিত হয়ে বসা, আমাদের বন্ধুদের সাথে একত্রিত হয়ে বসা, আমাদের পরিবারের সদস্যদের সাথে বসা, প্রতিটি বৈঠক এমন হওয়া চাই যে যেখানে কিছু আল্লাহ তাআলার জিকির হয়, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। আজ আমাদের মাহফিলসমূহ, আমাদের বৈঠকসমূহ, আমাদের যে মজলিসসমূহ গুনাহে পরিপূর্ণ হয়ে থাকে, গীবতে পরিপূর্ণ হয়ে থাকে, মানুষের সাথে খারাপ আচরণে পরিপূর্ণ হয়ে থাকে। এবং আপনি হয়তো শুনেছেন যে যে মজলিসে মানুষ একত্রিত হয় এবং তাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় না, তা এমন সে যেন দুর্গন্ধময় দুর্গন্ধ স্থান হতে উঠেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বৈঠক থেকে বাঁচিয়ে রাখুক এবং আমাদের জিহ্বাকে যেন সর্বদা আমরা জিকির এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দ্বারা সজ্জিত করতে পারি, সিক্ত করতে পারি, সেই তৌফিক দান করুক। দর্শক, একটি হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন, প্রতিটি এমন কথা যাতে আল্লাহ আজ্জাবাজাল্লা জিকির হবে না এবং আল্লাহ আজ্জাবাজাল্লা জিকির ও দরুদ পাক দ্বারা আরম্ভ হবে না, তা বরকত হতে বঞ্চিত ও শূন্য হয়ে থাকে। দর্শক, আপনি কি চান যে আপনার কাজে বরকত হোক? আপনি কি চান আপনার কাজের মধ্যে, আপনার কথার মধ্যে বরকত হোক? আপনি কি চান আপনার সমস্ত কাজের মধ্যে বরকত হোক? তাহলে আপনি যেই কাজ আরম্ভ করতে যাচ্ছেন তাতে আল্লাহ তাআলার জিকির দ্বারা আরম্ভ করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া দ্বারা আরম্ভ করুন। অতঃপর দেখুন সে কাজে কেমন কামিয়াবি আপনার নসিব হয়, কেমন বরকত আপনার জন্য আসে, কেমন কল্যাণ সেই কাজ আপনার জন্য বয়ে আনে। আমার প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি হাদিসে পাক, এই হাদিসে পাকটি শুনলে আপনার বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতিটি উদ্দেশ্যমূলক কাজ আল্লাহ তাআলার জিকির এবং আমার উপর দরুদ শরীফ না পড়ে আরম্ভ করা হয়, সেই কল্যাণ হতে বঞ্চিত থাকবে বা সে কাজটি কল্যাণ শূন্য হয়ে থাকবে। আমরা কোন কোন সময় চিন্তা করি? দর্শক, একটু চিন্তা করুন, আমরা অনেক সময় চিন্তা করি যে কাজ শুরু করেছি কিন্তু সে কাজে সফল হয়নি, অসম্পূর্ণ রয়ে গেছে, কোনো উপকার হয়নি, ফলাফল পাওয়া যায়নি। কোথাও তো এমন হয়নি যে কাজ আরম্ভ করা হয়েছে, কাজ আরম্ভ করেছি কিন্তু আল্লাহ তাআলার নাম নেওয়া ব্যতীত সেই কাজটা আমরা শুরু করেছি, বিসমিল্লাহ শরীফ পড়া ছাড়া সেই কাজ আমরা শুরু করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা ছাড়া, ওনার উপর দরুদ শরীফ পড়া ছাড়া আমরা সেই কাজ আরম্ভ করেছি। দর্শক, আমরা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমাদের প্রত্যেক কাজে আল্লাহ তাআলা স্মরণ করা উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ অন্তরে গেঁথে রাখা উচিত। যদি এমন হতো যে প্রত্যেকটি বিষয়ে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে
কাজ শুরু করি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ দেখবেন এই কাজের মধ্যে অনেক বরকত লাভ হবে। কেননা বিসমিল্লাহ দ্বারা, অর্থাৎ আল্লাহ তাআলা জিকির দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা বরকত সে কাজটির সঙ্গে থাকে, কল্যাণ সেই কাজটির সঙ্গে চলে আসে। দর্শক, একবার যদি আমরা দরুদ শরীফ পাঠ করি, সেই দরুদ শরীফের সওয়াব বলা হচ্ছে যে 10টি রহমত নাজিল হয়। তো যে কাজের সাথে রহমত থাকে সেই কাজ কীভাবে অসম্পূর্ণ হতে পারে? সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে থাকুন, অধিক হারে পড়তে থাকুন এবং বরকত লুটে নিতে থাকুন। এখন আমি আপনাদেরকে একটি মূল্যবান হাদিসে পাক শোনাবো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কবর শরীফে উপস্থিত হয় এবং তাদের ডানা দ্বারা কবর ঘিরে রাখা হয়, বা সেই ফেরেশতারা তাদের ডানা দ্বারা কবরকে ঘিরে রাখে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। এমনকি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত তারা এই আমলটি করতে থাকে, অথবা তারা চলে যায় এবং নতুন 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়, আসে এবং কবর শরীফকে নিজ ডানা দ্বারা ঢেকে দেয় এবং তারা সকাল পর্যন্ত দরুদ শরীফ পাঠ করতে থাকে। 70,000 ফেরেশতা রাত্রে এবং 70,000 ফেরেশতা দিনের বেলায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফেরেশতাদের মিছিলের সাথে তিনি বের হবেন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জ্ঞাপন করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন সিস্টেম দেখুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলের রওজাতে দরুদ শরীফের বর্ষণ হচ্ছে। 70,000 ফেরেশতা সকালবেলা আসছে এবং 70,000 ফেরেশতা রাত্রিবেলা আসছে। আরও একটি আশ্চর্যের কথা হলো যে যেই ফেরেশতারা একবার এই সুযোগ পেয়েছে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আসার সুযোগ পেয়ে থাকে, সেই ফেরেশতারা আর দ্বিতীয়বার সুযোগ পায় না। কেননা এখানে একটি বিষয় হচ্ছে যে 24 ঘন্টায় আমার একটা দিন, বা আমরা দিন এবং রাত মিলে 24 ঘন্টা, কিন্তু ফেরেশতাদের 12 ঘন্টা হাজারি, অর্থাৎ একদল ফেরেশতা এসে 12 ঘন্টা থাকবে, এরপর সেই দল চলে যাবে, অপর একদল ফেরেশতা আসবে, তারাও 12 ঘন্টা থাকবে, এরপর দ্বিতীয়বার তারা হাজির হতে পারবেন। দর্শক, এর কারণ কি? এর কারণ হলো যে এই যে আল্লাহ তাআলার ফেরেশতা অসংখ্য পরিমাণে রয়েছে, সকালে উপস্থিত হতে হয় যাতে সবার পালা আসে, অর্থাৎ সকলের উপস্থিত হতে হয় যাতে সবার পালা আসে। একদিনে দর্শক একটু চিন্তা করুন, 24 ঘন্টায়, অর্থাৎ একদিনে 1,40,000 ফেরেশতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিচ্ছেন, দরুদ শরীফ পড়ছেন, নবী পাকের দরবারে হাজিরি দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর গোলামগণ চিন্তা করুন, আমাদের উপর কত যে ইহসান রয়েছে যে ফেরেশতারা তো মাসুম, অর্থাৎ নিষ্পাপ, যাদের দ্বারা গুনাহ সংগঠিত হতে পারে না বা গুনাহ সংগঠিত হয় না, যারা গুনাহ করেন না, তারা সারা জীবনে শুধুমাত্র একবার সুযোগ পেয়ে থাকেন, কেন, এবং শুধুমাত্র 12 ঘন্টার জন্য। কিন্তু গুনাগার উম্মতেরা যতবার মদিনা শরীফে যেতে চায় সেখানে তারা যেতে পারবে, যতদিন থাকতে চায় তারা সেখানে থাকতে পারবে। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলাহি লিখেন, যারা মাসুম, তারা যারা নিষ্পাপ, যাদের দ্বারা গুনাহ সংগঠিত হতে পারে না, তাদের জন্য শুধুমাত্র একবার সুযোগ রয়েছে, আর যারা গুনাহগার তাদের জন্য বারবার সুযোগ রয়েছে। দর্শক, তাই আমাদের উচিত গুনাহ ছেড়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করা এবং দরুদ শরীফ পাঠ করতে থাকা। দর্শক, দরুদ শরীফ করতে থাকুন। কেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করব না? আহ, যদি আমাদের জিহ্বা জিকির এবং দরুদ দ্বারা সিক্ত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমনই করেন, আমরা যেন সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করতে থাকি এবং দরুদ শরীফ পড়তে থাকি। দর্শক, এখন সময় হয়ে গেছে একটি ঈমান তাজাকারী ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য। শেখ আবু হাফস এর ওস্তাদ বলেন, আমি হারাম শরীফে এক ব্যক্তিকে দেখলাম যিনি হারামে মিনাতে এবং আরাফাতে প্রতিটি স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ছেন। আমি বললাম, হে লোক, হে ব্যক্তি, প্রতিটি স্থানের জন্য পৃথক পৃথক ওজিফা রয়েছে, দোয়া রয়েছে, তুমি দোয়া পড়ছো না, নফল নামাজও পড়ছো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু দরুদ শরীফই পাঠ করছো, কেন করছো, এর কারণ কি? সে ব্যক্তি বলল, আমি আমার পিতার সাথে, আমি আমার বাবার সাথে সফরে এসেছিলাম, অর্থাৎ হজে আসছিলাম। দর্শক শ্রোতা, আগেরকার সফর হতো ওটের উপর, ঘোড়ার উপর, গাদার উপর, কিন্তু এখন তো বিমান, লঞ্চ ইত্যাদির উপর করে আমরা সফর করে থাকি। তো সেই ব্যক্তি বলল, যখন আমি খোরাসান হতে বের হয়ে কুফায় পৌঁছলাম, তখন আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়লেন।
সেই অসুস্থ অবস্থায় আমার বাবা ইন্তিকাল করলেন। আমাদের কাফের লোক যারা ছিল তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি একাই সেখানে আমার বাবার লাশ নিয়ে রয়ে গেলাম। সেখানকার মরুভূমি ও মাঝে মধ্যে জঙ্গল ছিল এবং তার মাঝে ছিল আমার বাবার লাশ। আমি তার চেহারার উপর কাফনের কাপড় ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পর দেখলাম যে আমার বাবার চেহারা গাধার চেহারার মতো আকৃতি ধারণ করেছে বা গাধার চেহারার মতো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি খুব পেরেশান হয়ে গেলাম সেই অবস্থা দেখে, কেননা আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম যে মানুষকে কিভাবে বলবো যে আমার বাবার ইন্তেকালের পর তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি খুবই চিন্তা অবস্থায় রয়ে গেলাম এবং আমি বসা অবস্থায় সেখানে ঘুমিয়ে গেলাম। আমার নিদ্রা চলে আসলো। আমি স্বপ্নে দেখলাম যে এক ব্যক্তি আমার পিতার নিকট আসলো, আমার বাবার নিকট আসলো এবং চেহারা থেকে কাপড় উঠালো এবং সে চেহারা দেখে পুনরায় কাপড় ঢেকে দিল। তারপর সে আমাকে সম্বোধন করে বলল যে তুমি চিন্তিত কেন? আমি বললাম জনাব আমি চিন্তিত কেন হব না, আমার বাবার এমন কষ্টে পড়া দেখে বা আমার বাবার এমন কষ্টে নিমজ্জিত মৃত্যুর পর চেহারা পরিবর্তন হয়ে যাওয়া সেটা দেখে আমি কেন চিন্তিত হব না। সেই নুরানি ব্যক্তি বলল যে তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার পিতার কষ্ট দূর করে দিয়েছেন। আমি যখন কাপড় উঠিয়ে দেখলাম তার চেহারা যেটা পশুর অর্থাৎ গাধার আকৃতি ধারণ করেছিল, গাধার চেহারার আকৃতি হয়ে গিয়েছিল, সেটা রূপান্তরিত হয়ে গেল এবং সেটা এখন 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল এবং চমকাচ্ছিল। আমি সেই মহান ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম একটু বলুন, আপনি কে? আপনি আমাকে অনেক দয়া করেছেন, আমার বাবার উপর অনেক দয়া করেছেন, আপনার পরিচয় আমাদেরকে একটু প্রদান করুন। সেই মহান নুরানি ব্যক্তি বলল যে আমি তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, যখন তিনি তার পরিচয় দিলেন তখন আমি খুব ভীষণ খুশি হলাম এবং আমি তার দামান শক্তভাবে ধরলাম এবং আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করুন, এর কারণ কি যা আমার পিতার সাথে হয়েছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার বাবা সুদ খেত। আল্লাহ তাআলার নির্দেশ যে যে সুদ খাবে তার চেহারা দুনিয়া অথবা আখিরাতে গাধার আকৃতিতে রূপান্তর করে দেওয়া হবে। কিন্তু তোমার পিতার অভ্যাস ছিল যে সে ঘুমানোর আগে প্রত্যেক রাতে, প্রতিটি রাতে, প্রতিদিন ঘুমানোর আগে 100 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করত। যখন সেই সুদ খাওয়ার কারণে এমন কষ্টে নিমজ্জিত হলো, তখন সেই ফিরিস্তা আসলো, যেই ফিরিস্তা আমার উম্মতের আমল আমার নিকট পৌঁছিয়ে থাকে। সেই ফিরিস্তা তোমার পিতার এমন অবস্থা সম্পর্কে আমাকে বলল, আমি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করলাম। তখন আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করলেন। সে ব্যক্তি বলল, যখন আমি জাগ্রত হলাম তখন চেহারা থেকে কাপড় সরিয়ে দিলাম, কেননা সব ঘটনা আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি, স্বপ্নের মধ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠে আমার বাবার চেহারা থেকে কাপড় সরালাম তখন দেখলাম যে আমার বাবার চেহারা 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল এবং চমকাচ্ছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমি আমার পিতার কাফন দাফনের কাজ সমাপ্ত করলাম এবং কবরের পাশে বসলাম। আমি নিদ্রা এবং জাগ্রত এই অবস্থার মধ্যে ছিলাম। অদৃশ্য হতে একটি আওয়াজ আসলো, তুমি কি জানো তোমার বাবার উপর এমন দয়া কিভাবে হলো? আমি আরজ করলাম, আমি জানি না। তখন অদৃশ্য হতে আওয়াজ আসলো, এমন দয়ার কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। সেই ব্যক্তি বলল যে আমি এরপর থেকে শপথ করলাম যে আমি যে কোনো সময় অর্থাৎ প্রতিটি মুহূর্তে দরুদ এবং সালাম পাঠ করতে থাকব, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা ত্যাগ করব না। দর্শক, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখলেন তো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কারণে কেমন দয়া হয়েছে। দর্শক, হয়তো অনেকের উপর শয়তানের কুমন্ত্রণ আসতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে যে যা ইচ্ছা তাই করো আর দরুদ শরীফ করতে থাকো, আল্লাহ তালা মাফ করে দেবেন, আল্লাহ তালা মেহরবান। দর্শক, অবশ্যই আল্লাহ তালা মেহরবান, দরুদ শরীফ অবশ্যই ক্ষমার উসিলা। কিন্তু তাই বলে কেউ যদি গুনাহ করতে থাকে, দরুদ শরীফ আবার পড়তে থাকে, তাহলে ওই ব্যক্তির
জন্য এমনও রয়েছে যে কিছু মুসলমান আজাবে গ্রেফতার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক যদি সেই আজাবে আমরা গ্রেফতার হয়ে যাই। দর্শক, তাই আমাদের উচিত গুনাহ থেকে বাঁচতে থাকা, দরুদ শরীফ পড়তে থাকা, ইবাদত করতে থাকা। দর্শক, যেই নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন সেই নবী তো হারাম দেখা, হারাম শোনা, হারাম খাওয়া, হারাম কাজ করার শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন। তো তার কথা অমান্য করে তার উপর দরুদ শরীফ পাঠ করা সেটা তো বোকামি ছাড়া অন্য কিছুই নয়। অবশ্যই আমাদের ভয় এবং আশার মাঝখানে থাকা উচিত, গুনাহ না করা উচিত। যদি গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করা উচিত এবং দরুদ শরীফ পড়া উচিত। দর্শক, আমরা তো সুদের কথা শুনেছি, আসুন, গুনাহ তো অনেক রয়েছে কিন্তু সুদ এমন একটি গুনাহ যার সম্পর্কে বর্ণিত আছে যে সুদের লেনদেনকারী এমন যেন সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করল। আমাকে একটি কথা বলুন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি জয়লাভ করতে পারে? অবশ্যই পরাজয় এবং ধ্বংস তার নসিবে থাকে, কখনো সুদের দিকে যাবেন না। আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকুন, তাওয়াক্কুল করুন, যা আপনার ভাগ্যে রয়েছে তা আপনি অর্জন করবেন, কেউ ছিনিয়ে নিতে পারবে না, এবং যা আপনার ভাগ্যের মধ্যে নেই তা কখনো পাবেন না। যা আপনার ভাগ্যের মধ্যে আছে, আপনার নসিবে আছে, তা অবশ্যই পাবেন, ধৈর্য ধারণ করুন। দর্শক, যদি এমন হতো যে আমাদের মুখের মধ্যে, আমাদের জিহ্বার মধ্যে সর্বদা দরুদ শরীফের অজিফা চালিয়ে থাকতো, আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারতাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমনই করে থাকেন। দর্শক, দরুদ শরীফ পড়তে থাকুন, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকুন, আল্লাহ তাআলাকে ভয় করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ।